রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল বলতে এক বাক্যে সবার মুখে জিবি হাসপাতালের নাম চলে আসবে। তবে এই নামটা আসলেই হয়তো এখন অপাঙ্কতে হয়ে গেছে। এর বাস্তব নাম হওয়া উচিত হরিঘোষের গোয়াল, কেননা যে হাসপাতালে তাও আবার রাজ্যের রেফারাল হাসপাতাল, যেখানে ডাক্তারই থাকেন না, তাকে তো শুধুই হাসপাতালের তকমা দেওয়া উচিত হবে না। যন্ত্রণায় রোগীরা কাতরাচ্ছেন, প্রয়োজনের সময় চিকিৎসা পাবে না জনসাধারণ। এখন হাসপাতালকে তো হরিঘোষের গোয়াল বলাই শ্রেয়। রবিবারের এই ভয়ঙ্কর সকাল, স্যারের বাড়ি থেকে প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার সময় মারাত্মক চোট পায় ছোট্ট একটি ছেলে জাহাঙ্গীর হোসেন। ডান হাতের হাড় ভেঙে যায় তার, তড়ি খড়ি করে তাকে নিয়ে আসা হয় জিবিতে। কিন্তু আজব ঘটনা, জিবির ট্রমা সেন্টারে একজন ডাক্তারও নেই যে নাকি তার চিকিৎসা করবে। হাড় ভাঙা যন্ত্রণা নিয়ে বাড়ির লোকজনদের সঙ্গে হাসপাতালের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরঘুর করছিল সে। একই হাল দেখা গেল বাকি কয়েকজন রোগীদের ক্ষেত্রেও। অসহায় রোগীরা ঘণ্টা তিনেক অপেক্ষা করল ডাক্তারের জন্য, কিন্তু কোথায় তারা? একজন ডাক্তারেরও চেহারা দেখা গেল না সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত। দর্শক বন্ধুরা, আপনারাই দেখুন রোগীদের কি ভোগান্তি। সরকারি হাসপাতালের রূপ যে আদতে কতটা কদর্য তাই আবার প্রমাণ হলো। রাজ্যে সরকার পরিবর্তিত হবার পর বেশ কয়েকদিন দারুণ ধারাবাহিক ছিলেন জিবিতে কর্তব্যরত ডাক্তাররা, কেননা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর আচমকাই দফাওয়ারি হানা নিয়ে এরা শঙ্কিত ছিলেন। তবে সময় যত গড়াল ততই এদের আসল চরিত্রটা আবারও বের হয়ে এলো। বাম আমলে তো এভাবে ডিউটি করতেন স্বাস্থ্যকর্মীরা, মাঝে পরিবর্তিত সরকারের দাবরানি খেয়ে এই সব কসাই রূপে ডাক্তাররা ভদ্র তথা নিয়ম শৃঙ্খলার নামাবলী গায়ে জড়ালেও তা যে শুধুমাত্রই ছিল লোক দেখানো তাই স্পষ্টভাবে ধরা পড়ল ভ্যানগার্ডের ক্যামেরায়। কতক্ষণ অপেক্ষা করবেন রোগীরা? ধৈর্যের বাঁধ এদেরও ভেঙে গেল। অসহায় হয়ে এরা গালিগালাজ করতে থাকেন ডাক্তারদের, আর এটাই যে প্রাপ্য ছিল ডাক্তারদের। দেখুন এক বয়স্ক মহিলা কিভাবে নিজের নাতির জন্য আক্ষেপ করছেন। তিনি বললেন, সরকার পরিবর্তিত হয়েও একই হাল রয়ে গেল জিবের। ছি, আরেক মহিলা তো স্পষ্ট বললেন ডাক্তার তো নেই। এখনো ডাক্তার আইছো না? না, কইছে আইব একটু বইতাম, কতম কইছে আধা ঘন্টা বইতাম, অনেকক্ষণ আছে বইতে বইতে। আচ্ছা, এই মানুষের মানে রাখিতাম, সবসময় তো ডাক্তার থাকার দরকারই নেই। এই হচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের বাস্তব চিত্র। রোগীরা পরিষেবা না পেয়ে ফিরল ঘরে। হায়রে ডাক্তার, এর জন্যই কি আপনাদের সরকারি হাসপাতালে পোস্টিং দেওয়া হয়? একজন ডাক্তারও থাকেন না ঘণ্টার পর ঘণ্টা জিবির ট্রমা সেন্টারে। এরই নাম কি পরিষেবা? তাই জিবির নামটা পরিবর্তন করে হরিঘোষের গোয়াল করে দেওয়াই যুক্তিসঙ্গত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।